এই যে হরি নামটা আপনারা শুনলেন, এই হরি নামটা একটি মেয়ে প্রত্যেক দিন সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে এই হরি নামটাই করত। মেয়েটা কোনো জেসে মেয়ে ছিল না, মেয়েটা ছিল স্বয়ং শান্তিগড়ের মহারানী, নাম হলো মাধবী। তার স্ত্রী ছিলেন শান্তিগড়ের মহারাজ, নাম হলো ধর্মশীল। তাদের ঘরে সুখ শান্তি আনন্দ সবই ছিল, কিন্তু মাগো একটা জিনিসের বড় অভাব ছিল, তাদের ঘরে কোনো সন্তান ছিল না। সব কিছুই ছিল কিন্তু কোনো সন্তান ছিল না। তাই ধর্মশীল মনে মনে চিন্তা করছে, বলে আমি আজ নয় কাল দুদিন পরে তো আমাকে মরতে হবে, আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমি তো এই রাজ্যের রাজা, তো এই রাজ্যে সিংহাসনে বসার মতো যদি এই রাজ্যে কেউ না থাকে তাহলে রাজ্য চলবে কি করে? চলবে? চলবে না তো। আর প্রজারা তো বড় কষ্ট পাবে গো, আমার প্রজারা তো বড় দুঃখ পাবে গো। হে ভগবান, তুমি আমাকে সবকিছু দিয়েছো কিন্তু তুমি আমাকে একটা সন্তান দিলে না প্রভু। ঠিক আছে, আমার সন্তান নেই তো কি হয়েছে, আমার বন্ধুর তো সন্তান আছে। আমার বন্ধুকে আমার মনের কষ্টের কথাটা দুঃখের কথাটা জানাবো। তুই ধর্ম ছিলে একটি প্রাণের বন্ধু ছিল, সে সুখ শান্তির কথা সবকিছু তার বন্ধুর সাথে আলোচনা করত, মানে প্রাণের বন্ধু, খুব আপন বন্ধু। তো বলে বন্ধুটির নাম হলো ধৃষ্টদ্যুম্ন। বলে আরে ধৃষ্ট, আমার তো কোনো সন্তান নেই, কেউ না জানে, তুই তো জানিস। বলে হ্যাঁ আমি তো জানি। বলে তুই এক কাজ কর, তোর ছেলেকে তুই মানুষের মতো মানুষ কর, ভবিষ্যতে আমি তোর ছেলেকেই সিংহাসনে বসাবো, তোর ছেলেকেই আমি রাজা করব। তো ধর্মশীল কথাটা শুনে মনে মনে ভাবছে, মা গো, মা কালী, তোর কাছে তো আমি এইটুকুই চেয়েছিলাম, তোর কাছে আমি এইটুকুই নিবেদন করি, এই রাজার জীবনে যেন কোনো সন্তান না হয়, এই রাজার না যেন ছেলে পেলে হয়। তাহলে ভেবে দেখুন, এই ধৃষ্টদ্যুম্ন কোন প্রকৃতির মানুষ? বন্ধুর খাবে, বন্ধুর পড়বে, সুযোগ বোঝে বন্ধুর গলায় ছুরি বসে। তাহলে কাকে আপন করে ভালোবেসেছিল এই বন্ধুটি? এই ধর্মশীল কাকে আপন করে ভালোবেসেছিল? এই কথাটা মাধবীর কানে পৌঁছে যায়। হে ভগবান, আমি সন্তান নিতে পারিনি বলে আমার স্বামী তার বন্ধুর ছেলেকে সিংহাসনে বসাবে, এ যে বড় দুঃখের কথা, এ যে বড় কষ্টের কথা, আমি কার কাছে জানাবো? আমি কার কাছে জানাবো? আমি ঠাকুর ঘরে যাই। তাহলে মাধবী কি করলো? ঠাকুর ঘরে গিয়ে মন্দিরে দেশি হলো ভো জাগরি জাগো পাশানু দেব জাগরে জাগরে পাষাণেও দেবতা মন্দিরে মেসি হলো জাগরে জাগরে পাষাণেও মন্দিরে মা
খলো বোরে জাগো রে জাগো রে পাষাণ দেব কেউ তো
বাবলে না আমি কাঁদি নয়ন জলে জানো ঠাকুর আমার যার বাড়ির যারা দাস দাসী আমার বাড়ির যারা কাজের লোক তারা গোপনে গোপনে কি বলে জানো রানীমা সব ভালো কিন্তু ওর মুখ দেখাও মহাপা ওর সন্তান হয়নি তাই ওর মুখ দেখাও মহাপা এই কথাগুলো আমাকে শুনতে হয় কি করব বল পেটের তাই কাজ করছি তাহলে অমন মেয়ের বাড়িতে কে কাজ করবে এই সব কথাগুলো আমাকে শুনতে হয় জানো ঠাকুর से जान डाके अरे तो किचु चाइना अमी अमाय बाबुले ढके ठाकुर ভগবান বলে উঠে ওরে মাধবী তুই এই 12টা বছর ধরে আমাকে ডেকে চলেছিস আমি তোর কষ্ট বুঝিনি আমি তোর দুঃখ বুঝিনি তুই মা হতে চাস তাই তো ঠিক আছে আমি কথা দিচ্ছি তুই যা তুই বাড়ি ফিরে যা তোর স্বামীর ঘরে ফিরে যা তোর ঘরে নেমে আসবে একটা রক্ত মাংসের সন্তান তোর সন্তান পরম হরি ভক্ত হবে তোর সন্তান পরম কৃষ্ণ ভক্ত হবে তোর সন্তানকে দিয়ে আমি জগৎ সংসারে প্রমাণ করে দেব রাকে হরি তো মারে তোর সন্তানের উপর অন্যায় হবে তোর সন্তানের উপর অত্যাচার হবে তোর সন্তানকে মৃত্যু দিতে চাইবে তোর ছেলেকে খুন করতে চাইবে কিন্তু মৃত্যু ওর দিতে পারবে না কারণ আমি তোর ছেলেটাকে সব সময় রক্ষা করব আমি তোর ছেলেকে রক্ষা করি আমি জগৎ সংসারে প্রমাণ করে দেব ডাকে হরি তো মারে কে তুই যে আমার কৃপায় সন্তান পেলি বার কত করে পেলি না ঠাকুর থানে গিয়ে সন্তান পেলি না পেলি তুই আমার কৃপায় এই কথাটা তুই মনে রাখবি তোর সন্তানের হাতে ছয়টা আঙুল নেব একটা বৃদ্ধ আঙুল বলে তোর ছেলেটা তোর ছেলেটাকে দেখবি হাতের আঙুলগুলো দেখবি আর ভাববি ছেলেটা ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় জন্ম নিয়েছে শুনিয়া দৈবের বাণী অরসিত হই রানী শুনিয়া দৈবের বাণী অরসিত হই রানী শুনিয়া
মানুষ ঘুমিয়েও স্বপ্ন দেখে আবার মানুষ জেগেও স্বপ্ন দেখে ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে আবার জেগেও স্বপ্ন দেখে স্বপ্নটাই হলো মানুষের কাজ স্বপ্ন দেখাটাই হলো মানুষের কাজ আপনি যদি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেন আপনি ঘুমের মধ্যে ভগবানকে দর্শন করেছেন ভগবান আপনাকে আদেশ করেছে যে এই গ্রামের মধ্যে একটা মন্দির করে দিতে হবে গ্রামের মধ্যে একটি হরি ভাষণ করে দিতে হবে আপনি ভগবান আপনাকে স্বপ্নে আদেশ দিয়েছে এই কথাটা কিন্তু আপনি কোনোদিন কাউকে বলবেন কারণ আপনি পাঁচটা লোককে বলবেন পাঁচজন আপনাকে পাঁচ রকম কথা বলবে তাহলে কিন্তু আপনার হরি ভাষণ করার হবে না ভগবানের আদেশ আর পালন হবে না তাই ভালো স্বপ্ন দেখলে কোনোদিন কাউকে বলবেন তা মাধবী এটা জানতেন তাই যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সন্তান পেয়েছে এটা কিন্তু সে তার স্বামীকেও পালন করে দিল প্রভুর কৃপা হল মাধবী গর্ভবতী হল গর্ভবতী হল দিন যায় রাত হয় রাত হয় দিন যায় আর ঠিক দিনে ঠিক সময়ে শুভ দিনে শুভ ক্ষণে বিধি রবিবারে শুভ দিনে শুভ ক্ষণে বিধি রবিবারে শুভ দিনে শুভ ক্ষণে বিধি রবিবারে পুত্র সন্তান লইল জনম মাধবী ধর্ম আলো করে ছেলেটা এসে বসল মাধবী ধর্ম সিলকে বলছে স্বামী ছেলেটার কি নাম রাখবো বলে তো ধর্মশীল বলে মাধবী তুমি চিন্তা করছো ছেলেটার কি নাম রাখবে ছেলেটা চাঁদের মতো দেখতে মিদু মিদু হাসি চাঁদের মতো দেখতে মিদু মিদু হাসি তাই ওর নাম রাখো চন্দ্র তাহলে বুঝতে পারলেন কেন চন্দ্র হাস হলো চাঁদের মতো দেখতে মিদু মিদু হাসি তাই তার নাম দিল চন্দ্র আবার এই চন্দ্র হাস দেখতে দেখতে পাঁচ বছরের হয়ে গেল এইবার এই পাঁচ বছরের চন্দ্র হাস কি করে ধুলাই দিয়ে চন্দ্রমাতাল হয়ে যায় ওর নাম না চলো যে জ্ঞান তাকে আর ধুলাই দিয়ে চন্দ্রমাতাল হয়ে যায় দুলালা রোজ রোগ পালা আমার নন্দ দুলালা
চন্দহাস মাধবীকে বলছে মা তুমি যে সেবা দিচ্ছ এর হাত আছে খাচ্ছে না কেন এর ঠোঁট আছে কথা বলছে না কেন কান আছে কানে শুনতে পায় মা বলে ওরে হাতও আছে হাতও নড়ে চোখও আছে চোখের পাতাও পড়ে কানও আছে কানে শুনতে পায় কথা তবে ডাকার মতো ডাকতে হয় ডাকার মতো ডাকলে ঠিকসে সাড়া দেবে তখন মা চন্দ্রহাস মাধবীকে বলছে মা আজ থেকে আমি ঠাকুর ঘরে ছেড়ে কোথাও যাব না আমি যা খাবো তাই ওকে নিবেদন করব ও হবে আমার প্রাণের বন্ধু ও হবে আমার চিরজীবনের সাথী তাহলে ঈশ্বর বন্ধু হলো শ্রীকৃষ্ণ ভগবানকে চন্দ্রহাস কি করলো প্রাণের বন্ধু করে নিল আপন বন্ধু এ ফেসবুকে বন্ধু নয় হোয়াটসঅ্যাপে বন্ধু নয় আপন বন্ধু করে নিল শ্রীকৃষ্ণ ভগবান তুমি প্রভু শ্রী হরি ও গো নারায়ণ তোমায় পেয়ে আমার ধন্য কিন্তু আজকে সন্তান হলো তাহলে তো আমার ছেলে আর রাজা হতে পারবে না ধর্মশীলের দৃষ্টদগ্নরাই চিন্তা আমার ছেলে তো রাজা হতে পারবে না ঠিক আছে আমার ছেলেকে আমি রাজা করব তার জন্য যা করার আছে তাই আমি করব তাহলে দৃষ্টদগ্ন কি করলো না চক্রান্ত শুরু করলো কিভাবে এই রাজা রানীর মৃত্যু দেওয়া যায় তাহলে আমার ছেলে রাজা হবে তো এবার দেখো যে রাজামশাই কে সেবা দেয় সেবা দাসী তাকে ডাকলো এই শোন তোকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুই নিয়ে যা এই রাজামশাই যখন ভাত খেতে বসবে ও সেবার থালায় এক ফোঁটা করে বিষ দিয়ে যাবে কেউ না জানতে পারে কথাটা বিষ দিয়ে যাবে প্রত্যেকদিন কেউ না জানতে পারে এবার সে কথা মতো বিষ দিয়ে যায় না এক ফোঁটা করে রাজামশাই সেবা করে বটে কিন্তু তার শরীর আর বইছে না সে বুঝতে পারছে শরীরের মধ্যে একটা কঠিন ব্যাধি আক্রমণ করেছে কিন্তু কোথা থেকে এসেছে এই ব্যাধি কিভাবে এসেছে সে কিন্তু বুঝতে পারছে তো এবার বাবার শেষ সময় বাবার যদি বিষয় সম্পত্তি থাকে কি থাকে কি করে ছেলেদের নামে লিখে দিয়ে যায় ছেলেদের ভবিষ্যৎ করে দিয়ে যায় তো এই ধর্মশীলের একমাত্র ছেলে চন্দ্রহাস
চন্দ্র আজকে কি করলো না ঠাকুর ঘরে নিয়ে গেল বলে বাবা ছ ঠাকুর ঘরে গিয়ে কি করলো বিষয় সম্পত্তি দিল না টাকা পয়সা দিল না শালগ্রাম শিলাসি হরি নারায়ণকে লাল কাপড়ে বেঁধে কোমরে বেঁধে দিল যিনি কলিযুগে কষ্টিপাতরে বিরাজ করছেন শ্রী হরি নারায়ণ তোমার চন্দ্র আজ হচ্ছে বাবা তুমি আমার কোমরে এক কি বেঁধে দিলে ওরে ওরে ইনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন ভক্ত যখন বিপদে পড়ে এই ভগবান এসে সর্ব বিপদ থেকে রক্ষা করে তুই যদি কোনোদিন বিপদে পড়িস তোকে এই শ্রীহরি নারায়ণকে কবর থেকে খুলে হাতে ধরে নয়নে চলে কে ডাকবি এ তোকে সর্ব বিপদ থেকে রক্ষা করে তাহলে কি করলো বাবা ছেলেকে বিষয় সম্পত্তি দিল না টাকা পয়সা দিল না স্বয়ং ভগবানকে তুলে দিল তার হাতে কারণ এই পৃথিবীতে ভগবানকে ধরা মানে সবকিছু ধরা ধনী 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 আসল ভাবে ধনী আমার রাধা যার ঘরে মাগো কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি আছে তার আর বাইরে কোনো ধন সম্পত্তির প্রয়োজন হয় না সবচেয়ে বড় ধন সম্পত্তি ভগবানকে তুলে দিল চন্দ্র হাসির তো এবার রাজা আস্তে আস্তে মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করল ছেলেটা জানে না তার জীবন থেকে কে চলে যাচ্ছে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো শান্তিগড়ে রাজা ধর্মশীল ধর্মশীল মারা গেল যাতে স্বামী মারা গেছে সেই স্ত্রী এই হরি সেদিনকে জলে ছাই হয়ে যেত হতো তো মাধবে কি করছে স্বামীকে জড়িয়ে ধরে বেশি কাঁদছে না কাঁদছে ছেলেটাকে জড়িয়ে ধরে কারণ যে গেছে সে তো চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না সে তো আর কোনোদিন আমাকে এসে ডাকবে না কিন্তু এই যে ছোট্ট ছেলেটা একে আমি কার কাছে দিয়ে যাব এ তো নিজে হাতে তুলে খেতে পারে না নিজে জামা পড়তে পারে না নিজে জুতো পড়তে পারে না আমি এই ছেলেটাকে কার কাছে তুলে দিয়ে যাব মায়ের স্নেহ মায়ের ভালোবাসা মাতৃ স্নেহ মাতৃ ভালোবাসা মায়ের টান পৃথিবীতে সব পরিবর্তন হতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিন পরিবর্তন হবে না মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনোদিন মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয় শ্মশান থেকে বলে মাতা আমার বাছা মায়ের মাথা কেউ ভালোবাসতে পারবে কেউ পারবে না ধর্মশীলকে শ্মশানে নিয়ে গেল চিতায় তোলা হলো সেই ছোট্ট চন্দ্র হাস তার বাবার মুখে আগুন দিল আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল ছেলেটা আগুনের ভয়ে মা মা করে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরেছে মায়ের কাপড় ছেলেটার মুখটাকে চেপে ধরেছে ফিরে বাবা লড়ি আমি তো এখনো আছি আমি তো এখনো আছি জারি চাকরান্তে ওদের সংসার ভেঙে গেল সেই ধৃষ্টদ্যুম্ন এসে কি বলে জানেন বলে রানীমা তুমি কাঁদছো ছেলেটাকে কার কাছে দিয়ে যাবে আমাকে দাও আমাকে দাও আমি ওকে মানুষ করব ওকে আমি মানুষের মতো মানুষ করব আমি ওকে রাজা করব আমাকে দাও তো ভগবান বলে ওরে তোর মতো মিথ্যাবাদী যে আর দুটো নেই ওকে আমি কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলাম কে জানে কুকুর শিয়াল করে বুঝি পাঠালে ভালো হতো তোর চন্ডে ওদের সোনার সংসার ভেঙে গেল এরা কেউ জানতে পারল না কিন্তু তুই হাজার হাজার মানুষের চোখে ফাঁকি দিলি কিন্তু তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না তুই অধর্মের পথে চলেছিস আমি ধর্মের পথে চলেছি আমি আমার ধর্মটাকে রক্ষা করব আমার ভক্তকে আমি রক্ষা করব আমার ধর্মটাকে রক্ষা করে জগৎ সংসার প্রমাণ করে দেব কাকে হইতো মারি
মাগো ভিড়ে আই ভাই তুই যাস না বাজাস যাস না বা ভিড়ে Oh.